শুরু হলো বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব টঙ্গীর তুরাগ তীরে লাখো মুচল্লির ঢল শীতে কাঁপছে ২৭ জেলা শৈত্যপ্রবাহের সাথে ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড একই পরিবারের দুই শিশুসহ পাঁচ জনের মৃত্যু শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর দুইটার একুশের সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পল দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online সংবাদে আরও থাকছে মুমূর্ষ যাত্রা শিল্পকে বাঁচিয়ে তোলার চেষ্টা শিল্পের বিরুদ্ধে থামছে না ষড়যন্ত্র ফজরের নামাজের পর আম্বয়নে শুরু হয়েছে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব ইস্তেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতি জিকির আসকারে মুখর তুরাগ তীর প্রথম পর্বে বয়ান করছেন মাওলানা জিয়াউল হক রোববার আখেরি মোনাজাতে শেষ হবে প্রথম পর্বের ইস্তেমা গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের প্রতিবেদন জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল টঙ্গীর তুরাগ তীরে ফজরের নামাজ শেষে আম্বয়নের মধ্য দিয়ে শুরু হয় ৫৬তম বিশ্ব ইস্তেমা পাকিস্তানের তাবলিগ জামাতের মুরব্বী মাওলানা জিয়াউল হকের আম্বয়নের মধ্য দিয়ে শুরু হয় এবারের ইস্তেমার কার্যক্রম ইস্তেমা ময়দানে সারা দেশ থেকে কয়েক লাখ মুসল্লি জড়ো হয়েছেন ৯১টি খিত্তায় অবস্থান করছেন তারা আমরা এই বয়ানগুলো খুব মনোযোগ দিয়ে শুনতেছি এবং আমল করার নিয়তে শুনতেছি আল্লাহর দিকে রুজু করে আল্লাহ যাতে আমাদের মানে এই ইসলামের দিকে ই করে এই জন্য আমরা এখানে আসছি আর কি মুরব্বীদের বয়ান শুনতে আসছি এবং কি আল্লাহকে আজই খুশি করার জন্য আমরা আসছি এই বিশ্ব ইস্তেমায় আসতে পেরে আমরা নিজেরা মহান রাব্বুল আলামিনের কৃতজ্ঞ প্রকাশ করি এদিকে বিশ্ব ইস্তেমায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী সাদা পোশাক এবং ছদ্মবেশে মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত আছে পুলিশ ও র‍্যাব সদস্যরা এছাড়া হেলিকপ্টার দিয়েও সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে ইস্তেমা ময়দান আমরা নিরাপত্তা চাদরে যেহেতু ঢেকে দিয়েছি সুতরাং কোনো রকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এখনো ঘটে নাই আর ভবিষ্যতেও আমরা প্রত্যাশা করছি এ ধরনের কোনো ঘটনা কোনো নাশকতার ঘটনা কোনো চিন্তাই কোনো রাহাজানি এ ধরনের কোনো ঘটনা ঘটবে না রোববার জোহরের নামাজের আগে আখিরি মোনাজাতে শেষ হবে প্রথম পর্ব মাঝে চার দিন বাদ দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে ইস্তেমার দ্বিতীয় পর্ব খুরশিদ আলম মুকুল একুশে টেলিভিশন শীতে কাঁপছে দেশের ২৭ জেলা সেই সাথে আছে কুয়াশার দাপট শীতের কষ্টে ছিন্নমূল মানুষেরা আর কাজ না পেয়ে বিপাকে আছেন শ্রমজীবীরা আবহাওয়া অধিদপ্তর বলছে এ সপ্তাহে সারা দেশে তাপমাত্রা বাড়লেও কমবে রাজধানীর তাপমাত্রা প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বইছে দেশের ২৭ জেলার উপর দিয়ে পৌষের শেষে হাড় কাঁপানো শীতের সাথে ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন মেঘাচ্ছন্ন আকাশে সূর্যের দেখা না মেলায় দিনও শীত অনুভূত হচ্ছে ফরিদপুর মাদারীপুর মানিকগঞ্জ মৌলভীবাজার কুমিল্লা ফেনী চুয়াডাঙ্গা যশোর কুষ্টিয়া বরিশাল ভোলা ছাড়াও রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ ঠান্ডার ভিতরে বাইরেছি না বাইরে করবো কি এমনিতে পরিবর্তন খাবার দেওয়া লাগবে বড় শীত পড়ছে ঠান্ডা বিরাট ঠান্ডা আর কি বাতাসে ঘোরা যাচ্ছে না ঠান্ডা সেই ৬টাতে কাজে আইছি এনতারে কোনো কাম কাজ পাই নেই কনকনে শীতের কষ্টে এসব অঞ্চলের ছিন্নমূল মানুষ বোরো মৌসুমে কৃষিজীবীরাও পড়েছেন বিপাকে নষ্ট হচ্ছে বোরোর বীজতলা সহ অন্য ফসল কুয়াশার কারণে বীজের রোগ দেখা দিয়েছে এবং ওই অতিরিক্ত কুয়াশার কারণে এগুলো মারা যাচ্ছে আমাদের বীজ নষ্ট হয়ে গেল এখন বীজ মানে কিনে জমি লাগাতে হবে তাছাড়া বুদ্ধি নেই আর তীব্র শৈত্যপ্রবাহ যাওয়ার কারণে কিছু কিছু বীজতলা একটু লালচে ভাব চলে এসেছিল তো আমরা তাদেরকে যথাযথ পরামর্শ দিচ্ছি আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও ঢাকায় কমতে পারে রাতের তাপমাত্রা খুরশিদ আলম মুকুল একুশে টেলিভিশন চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাড়িতে অগ্নিকাণ্ডে মারা গেছেন একই পরিবারের পাঁচজন
খোকন বসাক নামে দগ্ধ একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত 2টার দিকে রাঙ্গুনিয়ার উত্তর পাড়ুয়া এলাকার একটি বাড়িতে আগুন লাগে। প্রাথমিকভাবে জানা যায় চুলা থেকে আগুনের সূত্রপাত। নিহত পাঁচজন হলেন খোকন বসাকের বাবা কাঙ্গাল বসাক, মা ললিতা বসাক, স্ত্রী লাকি বসাক, ছেলে সৌরভ ও মেয়ে সায়ন্তী। ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে একজনকে জীবিত উদ্ধার করে। আগুন নিয়ন্ত্রণে এলে ভোর 4টার দিকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। দুবার এগিয়ে চলা বাংলাদেশের অবস্থান এখন অনন্য উচ্চতায়। ক্ষুধা ও দারিদ্রের মতো চ্যালেঞ্জ মোকাবেলা করে নস্যাৎ করতে তৎপর আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অভিভূত ভারতীয় সাংবাদিকের দাবি, উন্নয়নশীল অনেক দেশের জন্য বাংলা এখন গবেষণার রসদ বটে। শিউলি শবনমের প্রতিবেদন। 1971 সালে যখন বাংলাদেশের জন্ম, তখন কলকাতা ছিল মুক্তিযুদ্ধের পরম নির্ভরতার ঘাঁটি। প্রবাসী সরকারের কার্যক্রম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন ও সর্বোপরি স্বাধীনতা যুদ্ধ পরিচালনায় ভারতবাসীর অবদান বহুজনেই অবগত। কলকাতা প্রেস ক্লাব ওই সময় ছিল বুদ্ধিজীবীদের চিন্তার আধার, যেখানে বসতেন প্রথম সারির রাজনৈতিক নেতৃবৃন্দ, আর নেওয়া হতো মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ভারতীয় সাংবাদিকদের আলাপচারিতায় ঘুরে ফিরে তাই উঠে আসে বিপ্লবী বাংলার আগে পরের আদ্যপান্ত। তাদের সঙ্গে প্রেসের কথাবার্তা বা যোগাযোগ সেটা তো হতোই, একই সঙ্গে তারা যাতে একটু নিভৃতে বসে কথাবার্তা বলতে পারেন, সেই ব্যাপারগুলো ওখানকার সদস্যরাই তাদের জন্য আলাদা করে একটা কর্ণা ছেড়ে দিতেন আর কি। সম্প্রতি দেশটির একঝাঁক সাংবাদিক ঘুরে ফিরে দেখেন বদলে যাওয়া বাংলাদেশের বহুমাত্রিক উন্নয়ন ও নির্মাণাধীন অবকাঠামো। আজকের বাংলাদেশকে নিয়ে আলোচনায় কিন্তু পদ্মা সেতু, আজকের বাংলাদেশকে আলোচনায় হচ্ছে মেট্রো রেল, আজকের বাংলাদেশকে আলোচনায় হচ্ছে কর্ণফুলী টানেল, এবং বাংলাদেশের যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটাকে আমরা বলি মানব উন্নয়ন সূচক, এই মানব উন্নয়ন সূচক অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু একটা বড় বিষয়, সর্বত্র আলোচিত হচ্ছে। 71-এর শুরুর দিকে পাক বাহিনীর অত্যাচার ও মুক্তিযুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে শহীদ হন ভারতের একাধিক সংবাদকর্মী, যাদের অন্যতম দীপক বন্দ্যোপাধ্যায় ও সুরজিৎ ঘোষাল। দেশ স্বাধীনের 50 বছর পর হলেও তাদের মর্যাদা দেয়ায় এদেশের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। তারা ত্রিপুরা সীমান্ত পেরিয়ে মুক্তিযুদ্ধ কভার করতে এসেছিলেন এবং পাকিস্তান সেনারা ধরে তাদের মেরে দেয়। এখানকার বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তাতে আমাদের সাধারণ মানুষের, তাদের তো একটা মানে রক্ত মিশে আছেই, দুই সাংবাদিকের প্রাণও সেখানে মানে তারা শহীদ হয়েছেন। গণমাধ্যম কর্মীদের অভিমত, বাংলাদেশকে যারা তলাবিহীন ঝুড়ি বলেছিল তাদের শিক্ষা নেওয়ার সময় এসেছে। অমর্ত্য সেনের মতন প্রথিতযশা নোবেল স্বীকৃতি পাওয়া অর্থনীতিবিদ বলছেন, বাংলাদেশের দিকে তাকাও, এটা কিন্তু একটা গোটা পৃথিবীতে অর্থনৈতিক এবং পলিটিক্যাল সায়েন্স এবং আরও নানান ক্ষেত্রে কিন্তু এখন এটা একটা আলোচিত বিষয়। ভারতবর্ষের বিভিন্ন মানে সাংস্কৃতিক ইয়েতে এই ধরনের সেমিনার হচ্ছে যে বাংলাদেশের থেকে আমরা কী শিখতে পারি। সাংবাদিকদের স্পষ্ট বক্তব্য, জাতির জনক হত্যা না হলে বাংলাদেশ হতো বিশ্ব পরাশক্তির অন্যতম দেশ। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদের পর্যায়ে নিচ্ছে বিরতি, যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাজধানীতে চালু হলো হলিডে মার্কেট, খুলল ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের নতুন দুয়ার। আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। এসএমই উদ্যোক্তাদের নিয়ে প্রথমবারের মতো চালু হলো ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট। রাজধানীর আগারগাঁও এলাকায় প্রতি শুক্র এবং শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে মার্কেট। 100 স্টলের এই মার্কেটে রয়েছে পোশাক, খাবার, চামড়া ও পাটজাত পণ্যের স্টল। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, হলিডে মার্কেটের মাধ্যমে এসএমই উদ্যোক্তাদের জন্য খুলল নতুন দুয়ার। মাহমুদ হাসানের প্রতিবেদন। নানা পণ্যের সমারোহে সুসজ্জিত বাজার, কৃষিপণ্য থেকে শুরু করে আছে নান্দনিক পোশাক, চামড়া কিংবা কারুপণ্য, এজন্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের স্বপ্ন বুনন। উদ্যোক্তাদের পণ্য নিয়ে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনের অফিসের সামনের রাস্তায় চালু হলো ডিএনসিসির ঐক্য হলিডে মার্কেট। 100 উদ্যোক্তা বসবেন নিজেদের পণ্য নিয়ে। উদ্যোক্তারা জানান, এই মার্কেট তাদের স্বপ্ন পূরণের সুযোগ করে দিল।
এরকম আসলে মার্কেট তো দেশের বাইরে অনেক আছে, আমাদের দেশে নেই। আমাদের দেশে রাস্তায় যে হকার্সরা বসেন এটা আর এটা কিন্তু একদমই আলাদা। এটা আমরা উদ্যোক্তারা নিয়ে এসেছি, আমাদের প্রোডাক্ট নিয়ে এসেছি, বাংলাদেশে এই প্রথম। আজকে আসলে আমাদের মতো উদ্যোক্তা ইভেন ইন জেনারেল বাংলাদেশের জন্য আমি মনে করি এটা একটা বিরাট বড় একটা দিন, শুভ উদ্যোগ। মার্কেটের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, দেশের অর্থনীতিকে মজবুত ভিত্তি দিতে এসএমইর অংশ থাকতে হবে 50%। সত্যিকার অর্থে আমাদের অর্থনীতিকে জোরদার করতে হয়, ওয়ার্ল্ড ক্লাস করতে হয়, তাহলে তার পার্টিসিপেশন মোর দ্যান 50% হতে হবে। মাননীয় মেয়র সাহেবকে একটা কথা বলতে চাই যে এই পার্টিসিপেশনে যেন মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বলেন, আধুনিক ঢাকা গড়তে ভূমিকা রাখবে এই মার্কেট। পর্যায়ক্রমে এই উদ্যোগ উত্তর সিটিতে ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। আজকের এই হলিডে মার্কেট যদি সাকসেসফুল হয়, আমি আপনাদের কথা দিতে চাই, আমাদের 54টা ওয়ার্ডে আমি 54টা হলিডে মার্কেট করতে চাই। আজকে হচ্ছে তার টেস্ট, অ্যাসিড টেস্ট। মার্কেটটি প্রতি শুক্র ও শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। আবার শুরু হলো টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। সকাল 9টার দিকে টেকনাফ থেকে এমভি পারিজাত ও এমভি রাজহংস 610 জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে। সি ক্রুজ অপারেটর্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ স্কোয়াব সভাপতি তোফায়েল আহমেদ জানান, প্রশাসনের অনুমতি নিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে। শনিবার থেকে অন্যান্য জাহাজগুলো চলবে বলেও জানান তিনি। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, শর্ত সাপেক্ষে জাহাজ চলাচল অনুমতি দেওয়া হয়েছে। এর আগে নাফ নদীতে নাব্য সংকট এবং মিয়ানমারে চলার সংঘর্ষের কারণে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখে প্রশাসন। আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। ট্রিপল নাইন জরুরি সেবার আওতায় এলেও রোগী বান্ধব হয়নি অ্যাম্বুলেন্সগুলো, যে কারণে রোগীরা মনে করছেন অ্যাম্বুলেন্স মানেই ঠকবাজির ফাঁদ। মালিক আর চালকেরা বলছেন উল্টো তাদেরই ঠকানো হচ্ছে। ইয়াকুব লিটুর ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। বাড়ছে মানুষ, বাড়ছে কঠিন সব রোগ, যে কারণে রোগ থেকে নিষ্কৃতি পেতে রোগীরা ছোটেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। প্রচারণা চালানো যাতে সিভিক সেন্সটা রিগেইন করে, যাতে করে মানুষ বুঝতে পারে যে অ্যাম্বুলেন্সে একটা মৃত্যু পথযাত্রী আছে। বেড়েছে আগুনে পোড়ার ঘটনা, সাথে যোগ হয়েছে সড়ক দুর্ঘটনা, যে কারণে যানজটে তোড়ে হর হামেশাই দেখা মেলে অ্যাম্বুলেন্সে আসা রোগী আর স্বজনদের হা পিত্তেষ। আমার আব্বার আনছি সিএনজিতে, অ্যাম্বুলেন্স পাইনি, বাড়ার সাথে মিলতে আমি আনতে পারিনি। উন্নত বিশ্বে যেরকম দেখা যায় আর কি, যে ধরেন যে রাস্তাঘাটে আলাদা একটা লেন আছে অ্যাম্বুলেন্সের জন্য, কিন্তু আমাদের এই দিকে তো আসলে এরকম কোনো সুযোগ সুবিধা নাই। আমাদের দেশে যদি এরকম অ্যাম্বুলেন্সের জন্য আলাদা রাস্তার পরিকল্পনা করা যায়, সেক্ষেত্রে মানে রোগীর সেবা গ্রহণ করতে পারে। অ্যাম্বুলেন্সে অক্সিজেন সংকট, যানজটে জ্বালানি শেষ হওয়া, কালো গ্লাসে পুলিশি মামলাসহ নানান ঝামেলার কারণে পথেই মারা যাচ্ছেন অনেক রোগী। এসব কারণে চালকদের সঙ্গে দূরত্ব বাড়ছে রোগীর স্বজনদের। সহযোগিতা জনগণই করে না, পুলিশ আবার কি সহযোগিতা করবে? অ্যাম্বুলেন্সকেই দাঁড় করাইতে বলে, দাঁড় করাই ওরা চলে যায় আগে। অ্যাম্বুলেন্সের ভাড়া অনেক বেশি, তারপরে হসপিটালগুলো থেকে এটা কোনো ফ্রি সার্ভিসের কোনো ব্যবস্থা নাই। ভুটার বাজাচ্ছি, পথচারী হাত তুলে দৌড়ে উনি যাবে আগে, আমাকে পিছিয়ে দেয়। এত পরিমাণ যানজট থাকে, সেখানে আমরা রোগীটা যথাসময়ে হসপিটালে পৌঁছাইতে পারি না। মোটর সাইকেল, প্রাইভেট কার, তারা আমাদের সাথে প্রতিযোগিতা করে যে অ্যাম্বুলেন্স আগে যাবে না আমি আগে যাব। ট্রাফিক সার্জন যারা আছে এরাও পথে হয়রানি করে। অ্যাম্বুলেন্সের মালিকপক্ষ বলছে সরকার আগে রাস্তার ব্রিজের টোল নিত না, এখন সব ধরনের ট্যাক্স যুক্ত করাই খরচ বেড়েছে তাদের। এসব বাড়তি ব্যয়ের চাপ নিতে হচ্ছে রোগীদেরই। বিআরটিতে সিট দেওয়া আছে 6টা, সিটের জন্য মামলা দেয়, এই জন্য আমরা অনেক টাইমে রাস্তা চেঞ্জ করে যাই। যে রাস্তাটায় গেলে 27 নম্বর সিঙ্গেলে গেলে সার্জন খালি গাড়ি ধরেই হয় 6,000 টাকা মামলা দিবে, নাইলে 500-1,000 টাকা দিতে হবে। বা টোলগুলো মুকুব করে দেয়, তাহলে আমরা যারা গরিব অসহায় আছে এদেরকে আমরা কম টাকার ভিতরে তাদের বাড়িতে ডেড বডি হোক রুগী হোক পুষে দিতে পারবো। এখন প্রতিটা সেতুতে আমাদের জোর জুলুক এই ব্রিজ টোলগুলো আদায় করে। একটা গাড়ি আপ ডাউন করলে নিচে 6,000-6,500 টাকা খরচ হয়। অনেকদিন ধরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে এনতার অভিযোগ করে আসছিল রোগী কিংবা রোগীর স্বজনেরা, অথচ
অ্যাম্বুলেন্সের চালক আর মালিকেরা বলছেন, আগে যেসব জায়গায় তারা ফ্রিতে পেতেন, এখন সেসব জায়গায় গুনতে হচ্ছে অনেক টাকার টোল, যে কারণে ভোগান্তি বেড়েছে সবারই। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে, একুশে টেলিভিশন। সংবাদ আয়োজন শেষ করব যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার উদ্যোগের খবর জানিয়ে। লোকনাট্যের প্রাচীন ও জনপ্রিয় মাধ্যম যাত্রা, বহুমাত্রিক কারণে শিল্পটি একেবারেই বিলুপ্ত, অথচ যাত্রাই হচ্ছে বাংলার জাতীয় নাট্য। অসাম্প্রদায়িক মানবিক সমাজ করতে যাত্রার অবদানই ছিল অগ্রগণ্য। যাত্রাপালার ভূত ভবিষ্যৎ নিয়ে আদিত্য মামুনের দুই পর্বের বিশেষ প্রতিবেদনের প্রথম পর্ব আজ। তোমাকে কাজ করতে হবে, সাফল্য পাবে 5,000 টাকা। যাত্রাপালা মনে হলেই চোখে ভাসে শীতের রাতের মায়াবী পরিবেশ। চাদর মুড়ি দিয়ে পৌরাণিক, ঐতিহাসিক কিংবা সামাজিক কাহিনী নির্ভর চরিত্রের অসাধারণ অনন্য অভিনয় আর মনে ধরার মতো সংলাপ। কিন্তু সংস্কৃতির অসুখে বিগত 2 দশকে প্রায় অদৃশ্য যাত্রাপালা। শহর তো বটেই, গ্রামেও উধাও যাত্রা গান। ধর্মপূজারিণী সতী গান্ধারীর জীবনের শাশ্বত ব্রত সত্যম শিবম সুন্দরম। অবিভক্ত ভারতে ঢাকা কলকাতার মঞ্চ কেঁপেছে বিখ্যাত শিল্পীদের উচ্চারণে। বিদেশি দখলদার হটানো থেকে শুরু করে রাজনৈতিক আন্দোলনে সোচ্চার হতে নবজাগৃতি এনেছিল যাত্রা গান। হাল আমলে কেন এই ভগ্নদশা, আর কেমন আছেন একসময়ের দাপুটে কলাকুশলীরা? তারা অশ্লীলতা করতেছে, যাত্রার মালিক ম্যানেজার তাদেরকে বাধা সৃষ্টি করলে তারা আমাদেরকে অনেক নির্যাতন বা অশালীন কথাবার্তা তারা বলে। সন্ধ্যাকালীন সময় যে যাত্রাগুলো অনুষ্ঠিত হয় তাহলে আগের অবস্থা ফিরে আসবে। সংশ্লিষ্টরা বলছেন, 1980 সালের পর থেকে যাত্রা শিল্প ধ্বংস করতে মরিয়া হয় একটি চক্র। অশ্লীলতার অভিযোগ এনে খোদ স্থানীয় প্রশাসন এখন বন্ধ করে দিয়েছে যাত্রাপালা। প্রশাসনের কাছে যখন আমরা অনুমতি নিতে যাই তখন বলে না, যাত্রা অনুমতি দেওয়া যাবে না। কিন্তু তারা কখনো অশ্লীলতাকে পরিমার্জন করে এটাকে লক্ষ্যে আনার জন্য কোনো চেষ্টা তদবির করছে না, প্রশাসনও না, রাষ্ট্রীয় নীতি নির্ধারক না। শিল্পকলা একাডেমি নিবন্ধিত দলগুলোকে যাত্রাপালার অনুমতি দিয়েছে, কিন্তু হরহামেশাই অনুমতি আটকে দিচ্ছে জেলা প্রশাসন আর অনুষ্ঠানে বাধা দিচ্ছে রাজনৈতিক নেতারা। এখন আমরা কেন যাত্রা বন্ধ করব? এই সময়টা তো আমাদের সময়। যারা সব সময় এই সংস্কৃতির বিরুদ্ধে কাজ করে তারা ঢুকে গেছে আমাদের পোশাকে, আমাদের চেহারায়। স্বাধীনতার 50 বছরে সংস্কৃতির সব ক্ষেত্রে অবকাঠামো নির্মাণ হলেও অসহায় কেবল যাত্রা শিল্প। শিল্পটিকে পুরনো চেহারায় ফেরাতে তৎপর শিল্পকলা একাডেমি। এই পর্যন্ত 150টি দলকে আমরা নিবন্ধন দিয়েছি। সরকারিভাবে যাত্রা দল কিছুই পায়নি কখনই, প্রতিবন্ধকতা ছাড়া। কিন্তু এখন যেটা হয়েছে, আমরা সেই নিবন্ধনটা খুব সহজে দিয়ে দিচ্ছি, এবং যখন অনুমতিতে কোনো সমস্যা হয় তখন আমরা এখান থেকেই সেই সমস্যা সমাধান করে ফেলি। অন্ধকার কেটে যাত্রা শিল্প আবারও দেখবে আলোর ঝলকানি, শীতের রাতে নীরবতা ভাঙবে বিবেকের গানে, শিল্পীদের সংলাপে আধার কাটবে সমাজের প্রত্যাশা সংশ্লিষ্টদের। আপনি রাজি হয়ে যান, তুমি অনুরোধ করো না। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শুরু হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল। শীতে কাঁপছে 27 জেলা, শৈত্যপ্রবাহের সাথে ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, একই পরিবারের 2 শিশু সহ 5 জনের মৃত্যু। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং একুশের সাথে।